আমাকে বলা এতটাও কঠিন না, মানুষ তো কুরআনই ভুলে যায়। মায়ের শেষ দেয় ছেলে চায়, আর সেই ছেলে পাংখায় ঝুলে যায়। তো স্যার লেভেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যারা এখনও ভালো নেই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার মন ভালো হওয়ার মতো একটি ভিডিও। তো বন্ধুরা, অনেকেই কিন্তু একটি আশা থাকে ভিডিও করি, ভিডিওতে যদি একটি DSLR ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করি তাহলে আমার ভিডিওটি আরও কিন্তু কোয়ালিটি অনেক ভালো আসতো। সুন্দর DSLR মানে কি? পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে আমাদের নিজেদেরকে একটি অবজেক্টে পরিবর্তন করা। শুনুন, এটা কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে DSLR মতো ভিডিও এডিটিং করবেন। বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের ভিডিওতে DSLR মতো রূপ দিতে পারবেন। বন্ধুদের সম্পূর্ণ টিউটোরিয়াল দিয়ে একার রিকোয়েস্ট হলো। তো বন্ধুরা, ভিডিও জুড়ে রয়েছে আমি সঞ্জয়, আপনাদেরকে সঞ্জয় টেক। যে চলুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন বাজাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, এ ধরনের ভিডিও ম্যাঙ্গোজ আমাদের প্রয়োজনীয় একটি অ্যাপ। অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকেট। এটা অনেকের কাছে রয়েছে, তার জন্য এই অ্যাপটি দেখাচ্ছি। সুন্দর অ্যাপটি কিন্তু অনেক প্রফেশনাল একটি অ্যাপ। সুন্দর অ্যাপটি যাদের থেকে নেই তারাই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিলাম লিঙ্ক, ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। সুন্দর ডাউনলোড করে আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। সাইন অ্যাপটি ওপেন করছি। সো গাইস, অ্যাপটি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন কি নিউ প্রজেক্ট, অর্থাৎ আপনাদের প্লাসিং ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। সো ওকে, এরপর আপনাদের ভিডিও চাচ্ছে, তো আপনাদের পছন্দের ভিডিওটি নেবেন। তো আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। সো ওকে গাইস, সেখান থেকে আমি অমর ভাইয়ের একটি ভিডিও নিলাম। তো নেওয়ার পর আমরা নিচে অ্যাড পেয়ে যাচ্ছি, তো আপনাদের অ্যাডে ক্লিক করবো। সো ওকে, আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। এরপর আপনাদের ভিডিও শেষে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের পেয়ে যাবেন কি ক্যাপকেট অ্যাপ একটি লোগো। লোগোটা সেখানে ডিলিট করবেন, সেটা ডিলেট। এরপর আপনাদের প্রথম চলে আসবেন, না হলে আপনার ভিডিওতে এটা উঠে যাবে, তার জন্য আপনাদের ডিলিট করবেন। এরপর আপনাদের প্রথম চলে আসবেন, আসার পর আপনাদের আগুন ভিডিও পি ক্লিক করবেন। নিচে আপনি স্ক্রল ডাউন করবেন, এরপর পেয়ে যাবেন কি অ্যাডজাস্ট। আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপর আপনাদের কন্ট্রাস্টে ক্লিক করবেন, একটু বাড়িয়ে দেবেন। স্যাচুরেশনে ক্লিক করবেন, একটু বাড়িয়ে দেবেন। এরপর শার্পনে ক্লিক করে আপনাদের ফুল করে দেবেন। সো ওকে, এই সেটিংসটা আপনাদের মনে রাখুন। এরপর আপনাদেরকে স্যানিগারি ক্লিক করবেন। এরপর আপনার যা করবেন আপনাদের ব্যাক করবেন। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচে ইফেক্টস, আপনাদের ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনি টেকনিক্যালে চলে যাবেন কি বেসিকে। তো বেসিকে যাওয়ার পর আপনাদের ব্লার নামে একটা অপশন দেখবেন। সো আপনাদের ব্লার টিএনতে ক্লিক করবেন। সো ওকে, এরপর স্যানিগারি ক্লিক করবেন। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেল। এরপর আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপর ব্লারটা করে দেবেন কি 20। সো আমি করে দিচ্ছি 20, আপনাদের সেম টু সেম 20 করে দেবেন। সো ওকে, এরপর আপনি স্যানিগারি ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এখান থেকে লেয়ারটি আপনাদের ফুল ভিডিওতে দিয়ে দেবেন, ইফেক্টসটি আপনাদের ফুল ভিডিওতে দিয়ে দেবেন। এরপর আপনাদের প্রথম চলে আসবেন, আসার পর আপনাদেরকে ব্যাক করবেন। সো আমাদের প্রথমে বসেনি হয়তো, সো কিন্তু ওকে বসেছে। এরপর আপনাদের ব্যাক করবো। সো এরপর আপনাদের পুরোপুরি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের দেখতে পারেন কি নিচে ওভারলে। সো আপনাদের ওভারলে অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের অ্যাডওয়ালিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সেম ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আপনি নিচে অ্যাড পেয়ে যাচ্ছে, আবার আমি অ্যাডে ক্লিক করবো। সো আমাদের ভিডিওটি কিন্তু চলে আসলো। এরপর আপনি যা করবেন ভিডিওটি কিন্তু ফুল স্ক্রিন করে দেবেন। সো আপনাদের ভিডিওটি যতটুকু রয়েছে ততটুকু বাজারে করে দেবেন। সো স্ক্রিনটি ফুল করে দেবেন। তো করার পর আপনার যা করবেন নিচে স্ক্রল ডাউন করবেন, এতে পেয়ে যাবেন কি কাট আউট। সো আপনাদের কাট আউটে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো আপনাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সো ওকে, আপনাদের কাজ শেষ। এখন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে আপনাদের DSLR রূপটা কিন্তু ধারণ করবে। সো কিন্তু কতক্ষণ আমরা অপেক্ষা করে নিতে হবে, সো আমি অপেক্ষা করে নিচ্ছি। সো ওকে, আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা যা করবো, আমাদের ব্যাকগ্রাউন্ডিং থেকে দেখতে পাচ্ছেন DSLR রূপ ধারণ করেছে। আমাদের পিছিয়ে ব্যাকগ্রাউন্ডিং থেকে এখান থেকে ডার্ক হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। এখন আমরা যা করবো এখান থেকে আমাদের ব্লারটা এখান থেকে একটু অ্যাডজাস্ট করবো, সেখানে ব্যাক করবেন। এরপর আপনাদের ইফেক্টসে চলে যাবেন। এরপর আপনাদেরকে যে ব্লারটা নিয়েছেন সেই ব্লারটি আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করে আপনাদের কম হলে আপনাদের বাড়তে করবেন, এবং বেশি হলে আপনাদের কম করে দেবেন। সো আপনাদের নিজের মতো করে দেবেন, আমি এতটুকু করে দিচ্ছি। সো আমি এখন এটা করে দেবো 35। সো আমাদের ভিডিও অনুযায়ী আপনাদের করে দেবেন। সো ওকে, এরপর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনার থেকে আমি দেখতে পাচ্ছেন কিন্তু বেশি ব্লার দিয়ে দিয়েছি, কিন্তু এতটা ব্লার দিবেন না। আপনার থেকে আপনাদের অ্যাডজাস্ট মতো করে দেবেন, আপনার ভিডিওটা যতটুকু আপনার সেই হিসাবে আপনাদের ব্লারটা দিবেন। সো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। আমি ভিডিওটি রিপ্লাই দিচ্ছি, আপনাদের দেখুন জীবনে সম্মান দেয় আসো, কারণ ফলোয়ার তো মেয়া করি ধরো। সো গাইস, দেখেছি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। এখন ভিডিওটি সেভ করার পালা, তো সেভ করার জন্য উপরে আপনাদের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ফর্মালিটিটা বাড়িয়ে আপনাদের সেভ করবেন, তাহলে আপনার ভিডিওটি এডিট করে দিতে সেভ হয়ে যাবে। সুন্দর ছিল আমাদের আজকে ভিডিওটি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন বাজাবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চাইলে সবার জন্য। কিন্তু একটাই তো ভালো থাকবেন। ধন্যবাদ।